সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা করার যে অভিযোগ কমিশন করছে তা নিয়ে কিছু প্রশ্ন উঠছে অসমর্থিত এক ভাইরাল ভিডিওয়। তবে রাজ্যের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের দাবি, শীতলকুচিতে ওই দিন কেন্দ্রীয় বাহিনী না থাকলে বুথ দখল হয়ে যেত। উল্লেখ্য, রাজ্যে করোনা সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে তাতে শেষ তিন দফা অর্থাৎ ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার ভোট এক দফায় নেওয়া হতে পারে বলে একটা জল্পনা ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে। সেই জল্পনা উড়িয়ে দিল নির্বাচন কমিশন। করোনার বাড়বাড়ন্ত নিয়ে শুক্রবার সর্বদল বৈঠক ডেকেছে কমিশন। তার আগেই ওই সিদ্ধান্তের কথা জানালো কমিশন। কেন এক দফায় ভোট নেওয়ার সমস্যা? কমিশনের তরফে জানানো হয়েছে, তিন দফার ভোট একসঙ্গে করতে গেলে যে সংখ্যক বাহিনীর প্রয়োজন তা কমিশনের হাতে নেই। ওই বাহিনী কমিশনের পক্ষে জোগাড় করা অসম্ভব, এমনটাই জানিয়েছে কমিশনের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। সূত্রের খবর, ওই তিন দফার ভোট একসঙ্গে করতে গেলে প্রয়োজন 1400 কোম্পানি অতিরিক্ত বাহিনী। এদিকে কমিশন চায় না কেন্দ্রীয় বাহিনী ছাড়া রাজ্যে কোথাও ভোট হোক। বিবেক দুবের দাবি, সব বুথে কেন্দ্রীয় বাহিনী না দিয়ে রাজ্যে সশস্ত্র বাহিনী দিয়ে ভোট করালে বুথ দখলের ঘটনা ঘটবে। কমিশন কোনো অবস্থাতেই তা মেনে নেবে না।